পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল বৃহস্পতিবার রাজভবন থেকে এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন রাজ্যপাল। আরজি করে কর্মরত অবস্থায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম না করে লেডি ম্যাকবেথ বলে কটাক্ষ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে জনসম্মুখে করজোড়ে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি জনস্বার্থে পদত্যাগেও রাজি তিনি, জানিয়েছেন তার ক্ষমতার প্রয়োজন নেই। আরজি করে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চান এই নেত্রী। কার্যত হতাশা প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। মুখ্যমন্ত্রীর চেয়ার আমার চাই না, কিন্তু তিলোত্তমা বিচার পাক। তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। মৌমিতা মৌ, ভোরের পাতা।